ফুটবল কোচিং স্টাইলে তাকে বলা হয় প্র্যাগম্যাটিজম বা বাস্তববাদী। তিনি প্রত্যেকটা প্লেয়ারকে খেলার পূর্ণ স্বাধীনতা দেন, ড্রেসিং রুমকে সবসময় চিল রাখার চেষ্টা করেন, আর তাই যেখানেই কোচিং করেছেন সেখানেই পেয়েছেন আকাশ ছোঁয়া সাফল্য। জি দর্শক, আমরা বলছি কোচ দ্য গ্রেট কার্লো আনচেলত্তির কথা। 30 বছরেরও বেশি সময় কোচিং ক্যারিয়ার তার। রিয়াল মাদ্রিদ, এসি মিলান, বায়ার্ন মিউনিক, পিএসজি, জুভেন্টাস, চেলসির মতো জায়ান্ট ফুটবল দলের ডাগ আউট দারুণভাবে সামলেছেন এই ইতালিয়ান। একমাত্র কোচ হিসেবে জিতেছেন 4-4টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, এমন সাফল্যে ভরা কোচের ক্যারিয়ারে সেরা স্কোয়াড এবারের রিয়াল মাদ্রিদ দল, যারা অলরেডি দুর্দান্ত ফুটবল খেলে পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন সেমিফাইনালের ফিরতি লেগে হোসেলোর জোড়া গোলে বায়ার্নকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল। লস ব্লাঙ্কোদের জয় 2 লেগ মিলিয়ে 4-3 ব্যবধানে রিয়ালকে ফাইনালে তুলে শিষ্যদের নিয়ে একচেটিয়া প্রশংসা করলেন কোচ। আনচেলত্তি তার ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের স্কোয়াডকে সেরা বলে ফেললেন। আনচেলত্তির ভাষায় খেলোয়াড়দের কাছে তিনি কৃতজ্ঞ, কারণ প্রতিটি প্লেয়ার কঠিন পরিশ্রম করেছে। তার ক্যারিয়ারে যতগুলো স্কোয়াড নিয়ে কাজ করেছেন তার মধ্যে এটাই সেরা। গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বদলি খেলোয়াড় হিসেবে নেমে জোড়া গোল করে রিয়ালকে ফাইনালে নেওয়ার নায়ক হোসেলু। এই স্প্যানিশ ফুটবলারকে প্রশংসায় ভাসিয়ে আনচেলত্তি বলেন, তাদের বিশ্বাস ছিল হোসেলু দারুণ খেলেছে, সে খুবই ভালো একজন স্ট্রাইকার, পুরো দল খুব ভালো খেলেছে আর শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণ শক্তি ধরে রেখেছে। অতীত ইতিহাস ঘাটলে দেখা যাবে কামব্যাক যেন রিয়ালের ধমনীতে মিশে আছে। আরেকটি ফিরে আসার গল্প লিখে আনচেলত্তি বলেন, যখন বায়ার্ন 1 গোলে এগিয়ে যায় তখনও তাদের বিশ্বাস ছিল দল ফিরতে পারবে, আর হয়েছেও তাই। হোম গ্রাউন্ড বার্নাব্যুতে ফিরে আসাটা সমর্থকদের সামনে অনেকটাই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সামিহা তাবাসুম, খবর সংযোগ।